হ্যালো স্যার, আজকে আবার আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম প্লে করতে চলেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে প্লেনের ভিতরে কি আছে, সেটাই দেখাবো আজকে তোমাদেরকে আমি। তো চলো, প্লেনের ভিতরে কি আছে দেখার জন্য আমাকে সবচেয়ে প্রথমে চলে যেতে হবে এয়ারপোর্টে। তো চলো, আমি এয়ারপোর্টে চলে এসেছি। এবারে আমি তোমাদেরকে দেখাবো এই প্লেনের ভিতরে কি আছে, ইঞ্জিনের ভিতরে কি আছে, চলো সেটাই দেখাবো তোমাদেরকে আমি। তো তার জন্য আমাকে একটা মনস্টার, আরে ভাই মনস্টার এটা উড়ে গেল কোথায়? তুই চলো, আবার আমি আর একটা ডেকে নেবো, মনস্টার থার। থার তো না, মনস্টার মানে প্লোরো। তার এটা চলে গেল, এটা পড়েছে এখানে। তুই চলো এবার এটার উপরে চাপবো, তারপরে তোমাদেরকে দেখাবো প্লেনের ভিতরে কি আছে, সেটা ওই ক্যামেরা অ্যাঙ্গেলে দেখাবো তোমাদেরকে। তো চলো এবার চলে এসেছি আমি প্লেনের কাছে। এই দেখো সামনে প্লেন দেখতে পাচ্ছ? তো এবার সামনে প্লেন আছে, তো সামনে প্লেনের এখানে আমি ভালো করে লাগিয়ে নেবো গাড়িটাকে। তো চলো এবার ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই দেখো ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু ধরো আর একটু এগিয়ে যান। তো এই দেখো, আরে ভাই এটা প্লেনের ভিতরে কী আছে সেটা দেখতে পাচ্ছ? তো দেখো প্লেনের ভিতরে কী আছে, এই দেখো একটা স্টিয়ারিং আছে মনে হচ্ছে, আরও কত কী সামান আছে সেটা আমরা জানি না, কী কী আছে আরও ভালো করে দেখতে পাইনি। তো চলো একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে পারলে তোমরা তো এরকমভাবে তোমরা দেখতে পারো, চেষ্টা করলে তোমরাও পারবে এরকমভাবে করতে। তো চলো এবার আমরা অন্য কিছু চলবো, অন্য কিছু করতে চলেছি একটা। তো চলো এবারে একটা আমি নতুন গ্লিচ করতে চলেছি, তো সেই গ্লিচটা তোমাদেরকে দেখাবো। এবার আমি টিকি ম্যান হয়ে যাবো সবচেয়ে প্রথমে। তো টিকি ম্যান হওয়ার জন্য আমাকে টিকি বম লাগিয়ে নিতে হবে অনেক কটা। তো এই দেখো অনেক কটা টিকি বম লাগিয়ে নেবো। তো চলো ভিডিওটা একটু কাট করে দিই, না তো অনেক বড় হয়ে যাবে, এতে 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এই দেখো টিকি ম্যান হয়ে গেছে, না টিকি ম্যান টিকি বম লাগিয়ে নিয়েছে, এবার স্কাই ফল করে দিয়েছি। এই দেখো নিচে উপর থেকে নিচে পড়ছি, তারপরে দেখো তোমরা ম্যাজিক। তো আরে ভাই আমার টিকি বোম্বের কাছে না পড়ে আমি কোথায় পড়লাম, সেটা এটা কি করে হলো এটা? তো চলো আমি টিকি ম্যান হওয়ার জন্য আমাকে টিকি বোম্বের কাছে গিয়ে আরেকবারে আমি স্কাই ফল লাগিয়ে নেবো। তো চলো স্কাই ফল লাগিয়ে নেবো 11-20। তো এই দেখো 11-20 চেট করে লাগিয়ে নিয়েছি, এবারে হয়তো টিকি বমের উপরে পড়বো। তো চলো টিকি বমের উপরে পড়বো কিনা সেটাই দেখে নিই। এই দেখো টিকি ম্যানের উপরে পড়েছি, টিকি ম্যান হয়ে গেছে আমি। চলো তারপরে আমি তোমাকে জিনিসটা দেখাবো, তার আগে আমাকে একটা টার্জেন গাড়ি ডেকে নিতে হবে। তো টার্জেন গাড়ির চার্জ কোড হচ্ছে 300। তো এই দেখো 300 আমি ডায়াল করে দিয়েছি। আরে ভাই এটার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে কী করে? এই দেখো, আরে ভাই ফোনটা যখন আমি হাতে নিচ্ছি তখন একটু এই দেখো সামনে থেকে চলে এসেছে ক্যামেরার অ্যাঙ্গেল। আরে ভাই ছি সেট, এটা আমি আমাকে চার্জ একটা বাইক ডাকতে হতো, তা আমি বড় ভাই ডেকে নিয়েছি। তো চলো আর একবার আমি ডেকে নেবো 300-তে আমাদের টার্জেন গাড়ি। চলো 300-তে আমি টার্জেন গাড়ি চলে এসেছে, আবার 400-তে আমাদের একটা বাইক ডেকে নেবো, আবার সে নিমচা বাইকটার নাম। তো চলো এই দেখো বাইকে চলে এসেছে, আবার একটা ঘোড়া ডেকে নেবো। চলো এবার 200 ঘোড়ার চার্ট ঘুরেছে 200। এই দেখো ঘোড়াও চলে এসেছে, এবারে তিনটেকে একসঙ্গে লাগিয়ে মানে গ্লিচ করবে। তো চলো এই দেখো, আরে ভাই বাইকটা আছে না, টাইম লাগবে বাইকতে। চলো ভিডিওটা দেখো স্কিপ না করে, টাইম তো লাগবে একটু, এটা মানে তিনটেকে একসঙ্গে করতে একটু টাইম লাগবে, কিছু করার নেই। তো চলো এই দেখো এই দুটোর অপশন চলে এসেছে, এবার ঘোড়াটাকে আমাকে নিয়ে আসতে হবে এর কাছে, তারপর তিনটেরই অপশন একসঙ্গে নিয়ে আসতে হবে। তো চলো একটু দেখে নাও। চলো তোমরা যদি এই চ্যানেলটা প্রথমবার দেখা তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা একটা লাইক করে দেবে। চলো তো এরপর একটা যাচ্ছে না কেন, একবারে যাচ্ছে না, তো একটু ওকে ট্রাই করে নিই। তো এই দেখো চলে এসেছে ঘোড়াটাও, মনে হচ্ছে আর দাঁড়াও ভাই, হ্যাঁ এই দেখো তিনটে একসাথে অফিসের দিয়েছে, আবার চেপে দেখি এটা এটা গ্লিচ ছিল। আরে ভাই এটি নিয়ে ম্যাপ হওয়ার পরে তো আমি কিছু চালাতে পারি না। তো চলো এবার চালাতে পারছি তো আমি, দেখো কিন্তু আমি বাইকটা, আরে ভাই ছুটে যাচ্ছে, আমি স্টার্টিং কাটছি তখন ওই বাইকটা ছুটে যাচ্ছে। তো এই দেখো যখন স্টার্টিং কাটছি তখন বাইকটা ছুটে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। চলো এগিয়ে যাই এদিকে, এ রে ভাই টাকর মেরে দিলাম, এটা যাচ্ছে না কেন, ছুটে যাচ্ছে কেন, মানে শুয়ে যাচ্ছে। তো আরে ভাই নামার পরে দেখি এটা কোথায় এলাম, আরে ভাই টেলিপোর্ট হয়ে গেল না কি হয়ে গেল, আমি কোথায় এলাম এটা? তো চলো একটু আজর পাজি দেখে নিই। আরে ভাই আমি তো এয়ারপোর্টের ভিতরে আছি, কিন্তু ওখান থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি, টেলিপোর্ট হবে না কি বলো,
তো চলো টিকি ম্যান হওয়ার পরে তো আমি কোনো গাড়ি চালাতে পারি না, তো চলো এবার আমি থার্ড টাকে চালিয়ে দেখি চালাতে পারছে কিনা। তো না, মনস্টার থার্ড চালিয়ে দেখবো। ধরো মনস্টার থার্ডে চ্যাট করেছে 0.90, তো এই চলে এসছে মনস্টার থার্ড। এবারে আমি এটাকে চালিয়ে দেখাবো, চালিয়ে দেখো, চালাতে হবেই না। তো চলো, আরে ভাই গাড়িটা তো আগের চাকা চেড়ে দিয়ে গেল, চলো কোনো ব্যাপার না। আর একটা আমি মনস্টার থার্ড ডেকে নেবো, তারপরে আমি হ্যাঁ ওটার উপরে চাপবো, তারপর দেখবো ওটা ড্রাইভ করতে পারছি কি না। তা চলো, আরে 0.90, দেখো আর একটা মনস্টার থার্ড চলে এসেছে, কিন্তু এটা উড়ে গেল কোথায়। তাই তো, এটা ঠিক হয়ে গেছে, এটাতেই আমি চেপে নেবো, দেখি ড্রাইভ হচ্ছে কি না। দেখো আমি মনস্টার থার্ডের উপরে চেপে নিয়েছি, তারপরে আরে ভাই ওটা ম্যাজিক হয়ে গেলাম। দেখো আমি ড্রাইভ করতে পারছি না, কিন্তু ওটা তিনটেকে একসঙ্গে গ্লিচ করার পরে আমি ড্রাইভ করতে পারছিলাম বাইকটা, কিন্তু অতটা ভালো ড্রাইভ করতে পারছিলাম। তো চলো এটা কী হচ্ছে তোমরাই দেখে না, ওটা কী পড়ছে এটা হলো বলুন। মনে হচ্ছে ওয়েল্ডিং এর কাজ চলছে ভিতরে, আর হলো তুমি যে সব ইয়ে পড়ছে, আগুন পড়ছে। তো কী হচ্ছে ভাই এটা? আরে ভাই এটা আমি ঝুলে গেছি তো, আমাকে ছাড়ছে না, চলো আমি পড়ে গেছি অবভিয়াসলি। মানে ভাই মনস্টার থার্ডটা আমার উপরে পড়ে গেছে, আমি বুঝতে পারছি না তো। আরে ভাই এটা তো পুরো স্পাইডারম্যান হয়ে গেল, দেখো গাড়িটাকে আমি মাথার উপরে কীরকম ভাবে চেড়ে আছি। শক্তিমান আমার ক্যারেক্টার, শক্তিমান টিকে ম্যান হওয়ার পরে। দেখো এই দেখো, এত বড় মনস্টার থার্ডটাকে আমি আমার মানে মাথার উপরে নিয়েছিলাম, দেখতে পাচ্ছি না, মাথার উপরে ছিল আমার এই মনস্টার থার্ডটা এত বড়। তো চলো এবার আমি আর একটা অন্য কাছে ট্রাইল করে নেবো। তো এবারে চলে এসেছি আমি জম্বির কাছে, তো জম্বিগুলোকে সবকে মারার পরে আবার আমি যদি ফিরে আসি একটু পরে, তাহলে পরে আবার সব জম্বিগুলো মানে চলে আসবে। তো চলো সেটাই চেক করে নেব। তো জম্বিগুলো মারার জন্য আমি গোস্ট রাইডার বাইক নিয়ে এনেছি, ইনফিনিটি চ্যাটপট লাগিয়ে নিলাম, কারণ যাতে জম্বিগুলো আমাকে মারতে না পারে। তো দেখো জম্বিগুলোকে মারার জন্য আমি বাইক নিয়ে চলে যাচ্ছি, সব জম্বিগুলোটাকে মেরে ফেলবো। তারপরে আমি আবার একটু ঘুরে এসে দেখবো যে জম্বিগুলো মানে আবার অ্যাক্টিভেট হয়েছে কিনা। আর বাইক আমাকে ফেলে দিল, তো চলো তাড়াতাড়ি করে আর একটা হবে ঘোষ রাইডার বাইক ডেকে নিতে হবে। তো ঘোষ রাইডার বাইকে চ্যাট করেছে 5555, মানে 4টে 5 পাচ্ছে। চলে এসছে আমাদের ঘোষ রাইডার বাইক, ওখানে আমাকে তাড়াতাড়ি একটু চেপে নিতে হবে, না মেরে ফেলবো। আর ভাই চাপার আগে তো সবটা মরে গেছে, কিন্তু ওদিকে কটা আছে, তো এদেরকে আমি AK-47 মারবো। তো চলো আমি AK-47 ধরে নেবো এবারে, তারপরে ওদেরকে আমি মেরে দেবো। দেখো AK-47 নিয়ে নিচ্ছি, এবারে মারছি, যতটা আছে সবকে মেরে ফেলবো। তারপরে আমি একটু দূরে গিয়ে এসে দেখবো জন্তুগুলো মানে আছে, তারপরে মানে আবার চলে আসবে কি আসবে না। এই দেখো একটাকে মেরে দিলাম, আর 2-3টে আছে। তো চলো এটাও সেফ, দেখো আর একটা আসছে আমার থেকে, তো ও আসছে, ওকে আমি শেষ করে ফেললাম আশা করি। এই দেখো ও শেষ, তো এই দেখো আর একটা আসছে, আসেন ওখানে দাঁড়িয়ে আছে, তো ওকেও হ্যাঁ এই তো আমার থেকে তাড়া করে আসছে ও শেষ। তো চলো এবার আমি একটা গাড়ি নিয়ে নেবো, তারপরে আমি চলে যাবো একটু দূরের দিকে। তো 4,000-এ আমার গাড়িটা ডেকে নিয়েছি বাইক। তো চলো বাইক নিয়ে নিচ্ছি, আবার স্ট্রংলি লং ড্রাইভ মানে লং ড্রাইভ করে আসছি, একটু দূর থেকে ঘুরে আসছি, তারপরে দেখবো জঙ্গিগুলো এসছে কি না। দেখো অনেকটা দূরে চলে এসছি, এবার আমি ঘরে গিয়ে দেখবো। তো চলো চলে এসছি আমি একটুখানি, আর তো এই দেখো ভাই চলে এসছি, দেখো আবার জম্বিগুলো সব অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ মানে এখান থেকে একটু সরে গেলে আবার জম্বিগুলো চলে আসবে। অত কটা জম্বিকে আমি মারলাম, দেখো আবার অনেক কটা জম্বি চলে এসছে। তো চলো ভাই আর এটা মারবো না, এবার আমি চলে যাবো নতুন শোরুমে। নতুন শোরুমে গিয়েও এরকমই আমি কিছু একটা ট্রাই করতে চলেছি, ওখানে গিয়ে ওখানকার গাড়িগুলোকে ব্লাস্ট করবো, তারপরে আমি এর প্রথমেই একটু দূরে আসবো, তারপরে গিয়ে দেখবো গাড়িগুলো আবার নতুন করে রিপেয়ারিং করে, রিপেয়ারিং তো না মানে নতুন করে দিয়ে দিয়েছে কি না সেটাই দেখবো। তো চলো এই দেখো চলে এসেছি আমি শোরুমে, কিন্তু আরে ভাই ব্রেকটা ভালো করে মারতে পারিনি, এখন নিচে পড়ে গেলাম। তো কোনো ব্যাপার না, আবার আমি কোনো রকম করে উঠে যাবো, বিমন পড়ে গেছে আমার মুখ থেকে লাল হয়ে দেখলে। তো চলো গাড়ি কয়টাকে ব্লাস্ট করে দিই তাড়াতাড়ি করে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাচ্ছে। তো এই দেখো এটা ফাটে নিয়ে একটু ফাটিয়ে দিই ভালো করে, এই দেখো এটা ফাটিয়ে দিলাম। এরপরে ওই রুমে চলে যাবো, তারপর ওখানে 3টে গাড়ি আছে, এই 3টাকে ব্লাস্ট করে দেবো। তো এই দেখো এই 3টাকে ব্লাস্ট করে দেবো, দেখো
টাকা ব্লাস্ট করলাম, এই টাকা ব্লাস্ট করে দিলাম, এই টাকা ব্লাস্ট করে দিলাম। তো এবারে আমি মোটর সাইকেলটা নিয়ে নেবো, তারপরে একটু দূর থেকে ঘুরে আসবো, তারপরে দেখবো আমার ভাই মানে এই সড়কের ভিতরে গাড়িগুলো আবার নতুন করে দিয়ে দিয়েছে কি দেয়নি। চলো বাইক নিয়ে আমরা একটু লং ড্রাইভে চলে গেলাম, তখনকার মতো নিজের আগে যেমন গেছিলাম লং ড্রাইভে, তো এরপর চলে এসেছি আমি লং ড্রাইভে। লং ড্রাইভ থেকে ফিরে আমার টাইম হয়ে গেছে, আমার মানে অনেকটা দূরে চলে এসেছি। তো এবারে আমি চলে যাবো শোরুমে, তারপরে দেখবো গাড়িগুলো এসছে কি না। তো এই দেখো আমি চলে এসেছি শোরুমের কাছাকাছি, এই দেখো শোরুমে চলে এসেছি। ব্রেকটা এবার ভালো করে মারতে হবে, না তো নিঘাত মরণ হবে। তো চলো আমি পিছিয়ে গেছি, মানে ভালো করে ব্রেক মেরেছিলাম। এই রে ভাই, এই দেখো সব গাড়িগুলো নতুন নতুন আবার দিয়ে দিয়েছে, আর ব্লাস্ট গাড়িগুলো কোথায় গেল, ওগুলো ঠিক হয়ে গেলো। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভিউয়ার্স।